Oh my goodness, Birat bro, putana bhot. Shei putana shei dudh khawar shomoy. সেই পুতানা মারা গিয়েছিল যেটা সেটা নমস্কার দর্শক বৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার ফিরে আসলাম পূজার আর একটা স্পেশাল কভারেজ নিয়ে। আজকে একটু গ্রামেগঞ্জে বেরোলাম, কারণ হচ্ছে শিলচর শহরে যে পুজোগুলো ছিল সেগুলো আমি কভার করে নিয়েছি অলরেডি। অনেকগুলো পারিনি, কারণ হচ্ছে জামের কারণে। আপনারা খারাপ পাবেন না, কারণ হচ্ছে গাড়ি নিয়ে যেতে হলে 2 ঘন্টা রাস্তায় থাকতে হয়, অনেক সময় নষ্ট হয়ে যায়। সেজন্যই আমি এখন চিন্তা করলাম একটু বাইরের দিকেও দেখি। বাইরের দিকেও খুব ভালোভাবে সুন্দর করে ডিজাইন করে সাজানো হয়েছে। এটা হচ্ছে আপনাদের সেই ভকতপুর গ্রাম। কাঁঠালুড হয়ে আসলেই ভগতপুর গ্রাম পড়ে এবং এখানে খুব সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে, দেখাবো। এবং এই দিক দিয়ে কয়েকটা গ্রাম আছে, সেই গ্রামগুলোতে অনেকগুলো ডিজাইন করে সাজানো হয়। আপনারা আসবেন কিন্তু, যেহেতু আজকে মহাসপ্তমী এবং কালকে অষ্টমী নবমী, দুদিন থাকবে আর কি, আপনারা দেখতে পারবেন। সেই জন্য আমি আজকে নিয়ে আসলাম এবং আজ রাত্রিবেলায় আপনাদের সেই ভিডিওটা আপলোড করে দেবো দর্শকবৃন্দ। এবং এখানে আমার পিছনে যেটা বানানো হয়েছে সেটা খুব সুন্দর একটা দৃশ্য, সেটা আমি দেখাবো। চলুন এখন শুরু করা যাক দর্শকবৃন্দ। ভগতপুর আপনারা এদিক দিয়ে আসতে পারবেন কাঁঠাল রোড হয়ে, এবং আসার পরেই আপনারা দেখে নিন এখানের যে সুন্দর একটা দৃশ্য। এটা বানানো হয়েছে স্বর্গ আরোহণ, স্বর্গ আরোহণ বানানো হয়েছে দর্শকবৃন্দ। এবং এখানে দেখে নিন প্রথম থেকে শুরু করা যাক। এখানে দ্রৌপদী, হয়তো প্রথমেই দ্রৌপদী মারা গিয়েছিলেন হয়তো, এই দেখে নিন। তারপরে এক একজন করে ওখানে নাম লেখান হয়নি, যেহেতু নাম লেখার দরকার ছিল। এবং এখানে আপনারা দেখতে পারবেন কুলদেবী মন্দিরের নিকটে মাতা দ্রৌপদীর দেহত্যাগ। আচ্ছা, নিচে লেখা হয়েছে, সেটা উপরে লেখা ভালো, এটা বোর্ডটা উপরে থাকলে ভালো হয়, মানুষ ইয়ে হয়। তারপরে সহস্র ধারাতে শ্রী সহদেবের দেহত্যাগ, উনি হচ্ছেন সহদেব। তারপরে এখানে লক্ষ্মী বনে শ্রী নকুলের দেহত্যাগ এবং নকুল উনি। এবং এরকম করে স্বর্গ আরোহণ করে পঞ্চপাণ্ডব সেই মহাভারত যুদ্ধের পরে যে সময় যাচ্ছিলেন, চক্রতীর্থতে শ্রী অর্জুনের দেহত্যাগ, উনি হচ্ছেন অর্জুন, দেহত্যাগ করেছেন। তারপরে শতপন্তয়ে শ্রী ভীমের দেহত্যাগ, কোন কোন জায়গাতে দেহত্যাগ করেছেন সেটা লেখা হয়েছে। শ্রী যুধিষ্ঠির এবং স্বানের স্বর্গ রোহিণী যাত্রা, উনি হচ্ছেন যুধিষ্ঠির, যুধিষ্ঠির শেষে গিয়ে সেই স্বর্গতে উনি পৌঁছেছেন। সুন্দরভাবে সুন্দর একটা ডিজাইন করে বানানো হয়েছে দর্শকবৃন্দ, এই দেখে নিন, বিউটিফুল বিউটিফুল। মানুষের ভিড় এখন থেকে এবং খুবই সুন্দর লাগছে। আপনারা আসতে পারবেন এখানে, এসে আপনারা এই দৃশ্যটা আপনারা উপভোগ করতে পারবেন দর্শকবৃন্দ। চলুন এখন ভিতরে একটু যাই, গিয়ে দেখি প্রতিমাটা কিরকম লাগলো। এটা ভালো লাগছে। আচ্ছা, হ্যাঁ, আমরা গ্রামের এই প্রত্যেক বছর এরকম হয় ভগতপুরের মধ্যে পূজাটা ভালো মতে হয়। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সো দর্শকবৃন্দ, তারপরেই ওনাদের ভিতরের সেই প্রতিমাটাও আমি দেখাবো। কালকের মতো আপনারা কমেন্টে জানাবেন কোন প্রতিমা, কোন প্যান্ডাল, কোন ডেকোরেশনটা সুন্দর হয়েছে দর্শকবৃন্দ। এবং এই দেখে নিন, এখানে সুন্দর প্রতিমা। এবং ভালোই একটা জিনিস, আমাদের কালচার রিলেটেড ওনারা এই প্রতিমাটা বানিয়েছেন, কারণ হচ্ছে দুর্গা মায়ের যে কাপড়গুলো উনি পরেছেন সেগুলো হচ্ছে মণিপুরী ড্রেস, আমাদের সেই ফানেক, আমাদের সেই চাদর, এইগুলো সব কিছু লাগানো হয়েছে দর্শকবৃন্দ। এই দেখে নিন, সব কিছু মণিপুরী ড্রেস। কিন্তু গণেশকেও সাজানো হয়েছে সেই ধুতি পাঞ্জাবি দিয়ে, এবং সেই মণিপুরী ড্রেস, মণিপুরী কালচার নিয়ে অ্যাটাচ করা হয়েছে আর কি দর্শকবৃন্দ। খুবই সুন্দর লাগলো, কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। চলুন, তারপর এখানে একজন গার্ড রাখা হয়েছে। নাম কি আপনার? বিকাশ। বিকাশ, আচ্ছা, আপনি এরকম কয়দিন ধরে আপনি এখানে আসেন? আজকে ফার্স্ট। আজকে ফার্স্ট, কয়টা থেকে কয়টা? এখন কটা বাজে? এখন তো 6টা বাজে। 6টা বাজে, 6টা সকাল 7টা। ও বাবা রে, সারা রাত থাকবা? হ্যাঁ হ্যাঁ। ওকে, টেনেস টেনেস। আকর্ষণীয় একটা পূজা আমি আপনাদেরকে দেখানোর জন্য আসলাম। এটা হচ্ছে সিঙ্গারি বস্তি, পূর্ব সিঙ্গারি বলা হয়, এবং পূর্ব সিঙ্গারি সার্বজনীন শারদীয় দুর্গাপূজা কমিটি। এখানে প্রত্যেক বছরই এখানে নতুন একটা থিম রাখা হয়। বিগত বছর এখানে সেই পুকুরে থিম রাখা হয়েছিল, পুকুরের উপরে, কিন্তু এইবার ভিতরের সুন্দর একটা থিম রাখা হয়েছে। আপনারা কাঁঠাল রোড হয়েও আসতে পারবেন, ভগতপুরের পরেই আপনাদের পূর্ব সিঙ্গারি পরে, যে কেউ কে আপনাদের জিজ্ঞেস করলে আপনাদেরকে দেখিয়ে দেবে এই রাস্তা দিয়ে আসতে হয়। এবং আপনারা চেঙ্কুরি রোড হয়েও ভগতপুরের পরে আপনারা আসতে পারবেন। দেখতে এখানে ভিতরটা, সরি, বাইরটা দেখতে আপনাদের হয়তো সাধারণ জিনিস লাগবে। এদিক দিয়ে ইন, এটা হচ্ছে কদম গাছ, এটা হচ্ছে মন্দির, এ ভিতরে আপনাদের সেই প্রতিমা রাখা হয়েছে। সো এখানে মেইন যে আকর্ষণীয় জিনিসটা,
সেটা আমার খুবই ভালোই লাগলো দর্শকবৃন্দ। প্রথম দেখুন, এই বছরের আকর্ষণীয় থিম হচ্ছে আপনাদের বালিবধ। বালিবধটা এখানে দেখানো হয়েছে, বিউটিফুলি ডিজাইন্ড দর্শকবৃন্দ, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। সব কিছু আর্টিফিশিয়াল জিনিস দিয়ে, এই দেখুন আর্টিফিশিয়াল গাছ, বিরাট বড় একটা গাছ, তার উপরে অজগর, ময়ূর, সব কিছু আর্টিফিশিয়াল। তার পিছনে আপনাদের সেই বালি এবং সুগ্রীবের যুদ্ধ, যেটা সেই আপনাদের রামায়ণের যে বালি সুগ্রীব যুদ্ধ সেটা, এবং চারপাশে যে পাহাড়গুলো বানানো হয়েছে দেখেনি, খুব সুন্দর আর্টিফিশিয়াল একটা ইয়ে রাখা হয়েছে। তার পিছনে আমি আর একটু জুম করে দেখাই, তার পিছনে দেখতে পাচ্ছেন ভগবান শ্রীরাম, লক্ষ্মণ, তারপরে হনুমান, ওনারা দাঁড়িয়েছেন। এবং সেই রামের যে বালিবধ যে করার যে ইয়েটা রামায়ণে, সেই জিনিসটা এখানে দেখানো হচ্ছে, সেই দৃশ্যটা এখানে দেখানো হচ্ছে দর্শকবৃন্দ। যেখান থেকেই আপনারা দেখছেন তাড়াতাড়ি আসবেন, নবমী, অষ্টমী এবং নবমীর দিনে আপনারা এসে এই পুজোগুলো আপনারা উপভোগ করবেন। কারণ গ্রামেগঞ্জে অনেকেই মনে করেন যে এখানে সুন্দর গ্রাম হবে, সুন্দর করে সাজানো হবে না, কোনো থিম থাকবে না, এবং এই রকম থিম আমরা শহরে খুবই কম দেখতে পাই। খুব সুন্দর একটা থিম রাখা হয়েছে দর্শকবৃন্দ, খুবই ভালোই লাগলো। দুটো গ্রামের পুজো দেখালাম, দুটো গ্রামের পুজোই এই রকম সুন্দরভাবে ওনারা বানিয়েছেন দর্শকবৃন্দ, খুব সুন্দর, খুব সুন্দর, বিউটিফুল, বিউটিফুল, বিউটিফুল। তারপর এখানে ভিতরে আসলাম মণ্ডপে। নমস্কার, নমস্কার। এখানে আপনাদের সেই প্রতিমাটা আমি আপনাদেরকে দেখাই, এখানে পুজোর যে প্রতিমাটা, এই দেখেনি, সুন্দর, জয় মা দুর্গা, খুব সুন্দরভাবে ওনারা রেখেছেন। আপনারা সে দর্শন করে যাবেন দুর্গা মার, এবং আজকেও কমেন্টে আপনারা লিখতে বলবেন না জয় মা দুর্গাটা দর্শকবৃন্দ। চলো, এখানে আসলাম যখন আমি আর ওনাকে না দেখে তো পারলাম না, কারণ হচ্ছে উনি আমার ভগবান, উনি আমার বন্ধু, ভগবান শ্রীকৃষ্ণ, রাধা, তারপরে আপনাদের সেই গৌর নিতাই, তারপরে আপনাদের জগবন্ধু, সবাই এখানে রাখা, খুব সুন্দর। কমেন্টে আপনারা লিখতে ভুলবেন না, কিন্তু সুন্দর জিনিস আপনাদেরকে বাড়িতে বসে আমি দেখাচ্ছি দর্শকবৃন্দ, খুব সুন্দর। দর্শকবৃন্দ, আসলাম আমি এখন সিঙ্গারিতে। এখানে ডেকোরেশনটা দেখে খুবই ভালোই লাগলো, এবং আপনাদেরও ভালোই লাগবে। গ্রামে এরকম সুন্দরভাবে এত থিম দিয়ে সাজানো হয় সেটা হয়তো আপনারা কখনও কল্পনাও করতে পারেননি, এবং আজকে দেখাবো। এই দেখে নিন, এটা হচ্ছে সিঙ্গারি সার্বজনীন দুর্গাপূজা কমিটি। একটুখানি আগে আমি আপনাদেরকে দেখলাম পূর্ব সিঙ্গারি, এটা হচ্ছে পশ্চিম সিঙ্গারি যেটাকে বলা হয়, এবং এখান থেকে বেশি দূর নয়, 1.5 কিলোমিটারের একটা ব্যবধান আর কি। আপনারা আসলে আপনারা সেই পূর্ব সিঙ্গারি, পশ্চিম সিঙ্গারি দুটাও আপনারা দেখতে পারবেন দর্শকবৃন্দ। এবং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা নিশ্চয়ই আসবেন অষ্টমী এবং নবমীর দিনে, এরকম থিম, এরকম ডেকোরেশন কোথাও পাবেন না। দেখুন, এটা হচ্ছে পাহাড় বানানো হয়েছে, এবং এটা পাহাড় যে এটার ভিতরে কী আছে সেটা আমি আপনাদেরকে যে সময় দেখাবো আপনারা সেটাও অবাক হয়ে যাবেন দর্শকবৃন্দ। কারণ এখানে নতুন একটা সুন্দর একটা থিম, এই দেখুন গুহা, এই গুহাটা এখানে বানানো হয়েছে। গুহার ভিতর দিয়ে আপনাদেরকে প্রবেশ করতে হবে, প্রবেশ করতে 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 গিয়ে আমরা পৌঁছে যাব মেইন জায়গাতে, যেখানে আমাদের দুর্গা মা উনি ভিতরে গুহার ভিতরে উনি স্নান করছেন। দেখে নিন, আমি প্রথম আমি আপনাদেরকে সেই আমাদের দুর্গা মাকে আমি আপনাদেরকে দেখাই। এই দেখে নিন, ঝর্ণাতে বসে উনি এরকম স্নান করছেন দর্শকবৃন্দ। উনি হচ্ছেন দুর্গা মা, আমাদের মা পার্বতী, উনি স্নান করছেন, এবং এটাকে নিয়েই এবার থিম বানানো হয়েছে। মা পার্বতী এখানে স্নান করছেন যেহেতু উনি স্নানে ব্যস্ত, এবং সেই পুকুর বা সেই ইয়ে সব কিছু, এই দেখে নিন উপরটা দেখে নিন, বাম্পারভাবে বিরাটভাবে গুহা বানানো হয়েছে দর্শকবৃন্দ। এবং এটার পরেই হচ্ছে মেইন থিমটা, সেটা হচ্ছে আমাদের ভগবান ভোলেনাথ, উনি আসলেন মা পার্বতীর সঙ্গে দেখা করার জন্য, কিন্তু সেখানে ওনাকে আটকানো হয়েছে। এবং এই দেখেন খুব সুন্দরভাবে আমি আর একটু দূর করে দেখাই, এবং এখানে ওনাকে আটকানো হয়েছে, আটকানো হতে 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 তারপরে সেই গণেশের, সেই শ্রী গণেশ যিনি আছেন, গণেশ যিনি আছেন উনি যে সময় আটকাছিলেন সে সময় এইভাবেই ভগবান ভোলেনাথ, ভগবান গণেশের সেই মুন্ডুটা উনি কেটে দিয়েছিলেন। তারপরেই সেই নারায়ণ সেই একটা হাতির সেই মাথা বা মুন্ডু একটা উনি লাগিয়ে দিয়েছিলেন, হাতির মাথা একটা লাগিয়ে দিয়েছিলেন দর্শকবৃন্দ। এই থিমটা এইবার রাখা হয়েছে, এই দেখে নিন, এই থিমটা এইবারের হচ্ছে এই দুর্গাপুজো, সেই দুর্গাপুজোর মণ্ডপের এই থিমটা। এরকম থিম আপনারা হয়তো অনেকেই আপনারা দেখেননি, এরকম থিম করে এখানে বানানো হয়েছে দর্শকবৃন্দ। নিশ্চয়ই এখানে আসবেন, আসলে আপনাদের খুবই ভালোই লাগবে। এখানে ভিতরে আমাদের ঠাকুরমশাই এখানে আছেন, তারপরে এখানে আপনাদের সেই প্রতিমা এখানে রাখা হয়েছে, এবং প্রতিমার পিছনেও সেই সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে দর্শকবৃন্দ। দেখে নিন আপনারা, খুব সুন্দর, বিউটিফুল, বিউটিফুল, বিউটিফুল। কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন, কিন্তু আপনারা এই থিমগুলো নিশ্চয়ই আসবেন আপনারা।
শামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো বিশাল ডিসকাউন্ট। এখানে আপনারা পাবেন বিবাহের কমপ্লিট সেট মাত্র 50,000 টাকার মধ্যে। এছাড়াও এখানে পুরাতন সোনার বদলে নতুন হলমার্কযুক্ত সোনার গহনা নেওয়ার সুযোগ আছে। আজই চলে আসুন শামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নাম্বার হচ্ছে 8486340139, আরেকটা নম্বর হচ্ছে 8486467636। বাম্পার অফার, এবার পুজোতে চৌধুরী টেক্সটাইল প্রতি 5,000 টাকার কেনাকাটাতে দিচ্ছে লটারির কুপন, যার প্রথম পুরস্কার হচ্ছে স্কুটি, দ্বিতীয় পুরস্কার হচ্ছে এলইডি টিভি, তৃতীয় পুরস্কার হচ্ছে ফ্রিজ, চতুর্থ হচ্ছে সেলাই মেশিন এবং পঞ্চম পুরস্কার হচ্ছে গ্যাস স্টোভ। এবং প্রতি 20,000 টাকার উপরের কেনাকাটাতে থাকছে আকর্ষণীয় উপহার আপনাদের জন্য। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, শিলচরে। ফোন নাম্বার 0384223-4063। দর্শকবৃন্দ, এটা হচ্ছে চ্যাঙ্কুরি রোড এবং মেইন চ্যাঙ্কুরির যে পয়েন্ট, আপনারা কলেজ রোড থেকে আসতে পারবেন ডাইরেক্টলি এখানে। এখানে আসলে সিঙ্গারি, পূর্ব সিঙ্গারি, ভগতপুর এদিকের আপনারা পুজোগুলো দেখতে পারবেন, তারপরে চ্যাঙ্কুরি, চ্যাঙ্কুরির পরেই পরে, চ্যাঙ্কুরির শেষ হওয়ার পরেই আপনাদের পরে পশ্চিম কচুধরম। এবং সেই কচুধরমের এখানেও প্রত্যেক বছর সুন্দর সুন্দর থিমে এখানে পুজো করা হয়। দেখে নিন কীভাবে রোডটা সাজানো হয়েছে খুব সুন্দরভাবে। তারপরে এখানে আপনারা নতুন যে থিমটা, এখানে আপনারা দেখেন একটা কালচারাল প্রোগ্রামের জন্য একটা ইয়ে রাখা হয়েছে, কী বলে, একটা স্টেজ, বিষ্ণুপ্রিয়া মণিপুরী অ্যান্ড ভ্যারাইটিস কালচারাল ইভেন্টস এখানে করা হবে। কচুধরম সার্বজনীন দুর্গাপূজা কমিটি এখানে লেখা আছে দর্শকবৃন্দ, প্রেজেন্টস লেট ময়রাং সিংহ মেমোরিয়াল কালচারাল প্রোগ্রাম মঞ্চ। এবং এখানের মেইন আকর্ষণীয়টা যেটা আপনারা বাম্পার, মানে বিরাট বড় একটা জিনিস, মানে গ্রামের মানুষেরা কী যে ওনারা করতে পারে সেটা আপনারা দেখে নিন দর্শকবৃন্দ। ক্রিয়েটিভিটিটা, ক্রিয়েটিভিটিটা আপনারা এখানে দেখলেই আপনারা বুঝতে পারবেন। এই দেখে নিন পুতানা বধটা, যেটা শ্রীকৃষ্ণ যে বধটা করেছিল, মানে অ্যাজ ইট ইজ সেই জিনিসটা এখানে ইয়ে করা হয়েছে, কি বলে আপনাদের বানানো হয়েছে দর্শকবৃন্দ। এই দেখেন বিরাট বড় রূপ এখানে দেওয়া হয়েছে এবং দেখে নিন খুব সুন্দর, মানে ইটস অ্যামেজিং বলবো আমি আপনাদেরকে। এখানে ডিজাইন অ্যান্ড ডেকোরেটেড বাই সুখেন বাও অ্যান্ড প্রসেনজিৎ, দুজন বানিয়েছেন, অ্যাসিস্ট্যান্ট রাহুল অ্যান্ড রণধীর, তাদের সেই চারজনকে অশেষ অশেষ ধন্যবাদ। বাম্পার একটা থিম দিয়েছে দর্শকবৃন্দ। এবং আমি আর একটু জুম আউট করে আমি আপনাদেরকে দেখাই, এই দেখে নিন, আরও জুম আউট যদি আমি করি, এই দেখে নিন বিরাট বড় একটা থিম। এই থিমটা দেখার জন্য আপনারা নিশ্চয়ই আসবেন, অষ্টমী নবমী এখানে থাকবে। এবং এখানে একটা জিনিস, এখানে খুব সুন্দরভাবে এখানে যেটা দেখানো হয়েছে, দর্শানো হয়েছে, আপনারা দেখে নিন, পুতানা যে সময় আর ঝাড়তে পারেনি, ও এরকম মাটি এরকম ধরেছিল, যেটা খাবলে যে মাটি ধরেছিল সেটাও সুন্দরভাবে দেখানো হয়েছে দর্শকবৃন্দ। ইটস অ্যামেজিং, চিন্তাধারাটা খুব সুন্দর বাম্পার। কেমন লাগলো কম কমেন্টে জানাবেন, কোনটা ভালো লাগলো সেটাও কমেন্টে জানাবেন, এবং আসবেন নিশ্চয়ই আপনারা অষ্টমী এবং নবমীতে। ও মাই গুডনেস, বিরাট বড় পুতানা বধ। এবং এই পুতানা বধের থিমটা এইবার এখানে রাখা হয়েছে, আপনারা দেখে নিন, ইটস বিউটিফুল অ্যান্ড ইটস অ্যামেজিং, সুন্দরভাবে আপনারা দেখে নিন, এই দেখে নিন বিরাট বড়, আপনারা দেখে নিন, ও মাই গুডনেস। তার উপরে আমাদের সেই কৃষ্ণ যে সময় ছোটোবেলা যে সময় ছিল, সেই পুতানার সেই দুধ খাওয়ার সময় সেই পুতানা মারা গিয়েছিল, যেটা সেটা। আপনার নামটা ডক্টর সুখেন সিনহা? সুখেন সিনহা, আপনি এটো বানাই আছে? হয়। ওকে, কিমান দিন লাগিলে? মই মানে মোৰ হৰু বাইটি আছে, কিন্তু আহা নাই এতিয়া। আচ্ছা, ওকে, মানে পেচেন্ট হয়। আচ্ছা, সন্ধি সিনহা, মানে আগতে বনোৱা নাছিলোঁ এনেকুৱা, এটা প্ৰথম মানে। আপুনি এইবিলাক কাম কৰে নেকি? আপুনি আগতে ইমান ডাঙৰ কাম কৰা নাই, সৰু মৰু কাম কৰিছোঁ। আচ্ছা আচ্ছা, আপুনি গুৱাহাটীত থাকে? গুৱাহাটীত নাই থকা নাই, অসমতে জন্ম আৰু কি, গুৱাহাটীত অসমীয়া ভাষাটোতো ক'ব লাগিব। অ'কে অ'কে, গ্ৰেট গ্ৰেট গ্ৰেট, থেংক ইউ চ' মাছ, থেংক ইউ, থেংক ইউ। বাম্পার, এই দেখুন ভিড়, আজকে থেকে এরকম প্রচণ্ড ভিড়, আপনারা আসবেন, ওনারা হচ্ছেন কমিটির লোক, এবং এরকম করে করে ভিড় কালকে পরশুদিন অসংখ্য ভিড় থাকবে এখানে দর্শকবৃন্দ। সো দর্শকবৃন্দ, দেখলেন তো জিনিস, চারটা পান্ডাল দেখালাম, চারটা পূজার থিম দেখালাম, ইটস অ্যামেজিং আমি বলবো দর্শকবৃন্দ। গ্রামের মানুষের প্রতিভাটা কতটুকু সেটা আপনারা এটা দেখলে আপনারা বুঝতে পারবেন, আমিও গ্রামের ছেলে কিন্তু। এবং এইসব জিনিস দেখার আপনারা মিস করবেন না, বাড়িতে বসে ভিডিওতে না দেখে আসুন, এসে একবার আপনারা প্র্যাকটিক্যাল দেখে উপভোগ করে যান কিন্তু দর্শকবৃন্দ। কাকু নমস্কার। নমস্কার, আপনার বাড়ি কোন জায়গাতে? বাড়ি রিয়া কালিন্দ। এটা কিরকম লাগলো? কই, বড় সুন্দর লাগলো তো। এই মাত্র আইছি তো, এরপরে তো দেখার পরে এই ইয়েটা হইতো আছে। ভালো লাগলো, খুব ভালো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তারপরে এখানে ভিতরে আপনারা আসবেন, সেই
থিম দেখার পরে ও বিজুদা এখানে আজকে আরতি 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 না আরতি কটা কটা আচ্ছা হেড 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 আচ্ছা আরতি কটা থেকে আরতি শুরু হইব ওকে দর্শক মিত্র এখন আরতির যারা ওনারা সবাই আসছেন আমরা বলি আরতির পালা ওনারা সবাই আসছেন এই দেখে নিন ওনারা সবাই এখন আরতি করবেন কালচারাল ড্রেস লাগিয়ে সুন্দরভাবে সেজে তারপরে তিলক লাগানো হয়েছে ওনারা সবাই আজকে এখানে আরতি করবেন এবং এখানে এসে আপনারা সেই প্রতিমা আপনারা দর্শন করতে পারবেন দুর্গামাকে প্রতিমা দুর্গামাকে আপনারা দর্শন করতে পারবেন খুব সুন্দরভাবে প্রতিমা এখানে সাজানো হয়েছে দর্শকবৃন্দ বিউটিফুল গ্রেট থ্যাংক ইউ সুতরাং সার্বজনীন দুর্গা পূজা কমিটি গত 23 বছর থেকে শুরু হয়েছে এবং এবছর এবছর 24 বছরে পৌঁছেছে প্রত্যেক বছর এরকম থিম থাকে হ্যাঁ প্রত্যেক বছর এরকম আকর্ষণীয় থিম কমিটির পক্ষ থেকে অ্যারেঞ্জ করা হয় আচ্ছা আচ্ছা এই বাজেটটা এই টাকাটা কোথায় থেকে আসে আমাদের গ্রাম থেকে প্রথমে মেজর সোর্স হলো আমাদের গ্রামের বাসিন্দারা প্রতিজন 2000-3000 যেরকম তাদের ক্ষমতা অনুযায়ী তারাই ম্যাক্সিমাম ইয়ে করে তবে এ ব্যাপারে বাজেট সম্পর্কে অনেকজন উদার চেতা ব্যক্তি এগিয়ে আছেন হেল্প করার জন্যে যেমন আমাদেরই গ্রামের ছেলে মূর্তি দিয়েছেন 28,000-30,000 টাকার তারপরে আমাদের ডন বস্কো সোসাইটি দিয়েছে 10,000 টাকা এবং বাইরে থেকে অনেক চান্দা আমাদের কমিটির পক্ষে আছে কালচারাল প্রোগ্রামও হয় হ্যাঁ আমাদের প্রতি বছর এরকম 3 days কালচারাল প্রোগ্রাম বিষ্ণুপ্রিয়া মণিপুরিয়ান ভ্যারাইটিস কালচারাল ইভেন্টস হয় দর্শকবৃন্দ এখন আমি আসলাম এটা হচ্ছে ভগতপুর মেইন এদিক দিয়ে আপনাদের চেঙ্কুরি রোড কলেজ রোড চেঙ্কুরি রোড তারপরে এখানে আসলে আপনারা পাবেন এই ভগতপুর এখানে পুজো করা হয়েছে সুন্দর একটা প্যান্ডেল এখানে সাজানো হয়েছে দেখে নিন বিরাট বড় সুন্দর একটা নটরাজের একটা লুকস এখানে দেখানো হয়েছে এবং এখানে বাইরে সেলফির একটা পয়েন্ট এখানে লাগানো হয়েছে আপনারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা সেলফি উঠাতে পারেন দর্শকবৃন্দ প্যান্ডেলটাও খুব সুন্দর এবং নমস্কার বিমানদা নমস্কার নমস্কার কইন কিতা কইতা সমস্ত বরাকবাসীকে আমাদের নিউ ভগতপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটির তরফ থেকে মা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানাই আর সবাইকে আমরা আমন্ত্রণ করি যে আমাদের এই মণ্ডপে এসে অষ্টমী আর নবমীতে মার প্রসাদ গ্রহণ করার জন্য বাহ থ্যাংক ইউ আর আমাদের কিছু কালচারাল প্রোগ্রাম আছে আজকে থেকে সপ্তমী অষ্টমী নবমী 3 দিন হবে 7টা থেকে শুরু হবে 7টা-7:30 থেকে সবাইকে এসে আনন্দ উপভোগ করার জন্য আমরা নিমন্ত্রণ দিচ্ছি ওকে গ্রেট গ্রেট খুব সুন্দর কালচারাল আচ্ছা এখানে সূচিপত্র এখানে লাগানো আপনাদের সেই মহাভোগ 2টা থেকে শুরু হবে সন্ধ্যা 8:30-7টা সাংস্কৃতিক অনুষ্ঠান 8টা প্রসাদ বিতরণী রাত 10 ঘটিকাও আপনাদের এখানে প্রসাদ বিতরণী হয় রাত 10টার সময় আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের কালচার বা মণিপুরীদের কালচার হচ্ছে দুবেলা এখানে খাওয়ার দেওয়া হয় দর্শকবৃন্দ যারা আসেন ওনাদেরকে দর্শকবৃন্দ অন্ন প্রসাদ এবং এটা হচ্ছে সেই এখানের আপনাদের সেই প্রতিমা এবং এখানেও একটা জিনিস লক্ষ্য করা যায় যে এখানে মণিপুরী কালচারের টাচটা দেওয়া হয়েছে মানে দুর্গামার বা এখানে লক্ষ্মী মা বা সরস্বতী মার যে ড্রেস সেইগুলো আপনাদের মণিপুরী ফানেক চাদর এইগুলো দিয়েই করা হয়েছে দর্শকবৃন্দ মানে দেওয়া হয়েছে খুব ভালো লাগলো দর্শকবৃন্দ থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ সো দর্শকবৃন্দ এরকমই এখানে ফটো পয়েন্ট এখানে করে দেওয়া হয়েছে এখানে আপনারা আসলে সুন্দর সুন্দর গাছ বিভিন্ন রঙের গাছ লাগানো হয়েছে এরকম আপনারা ফটো উঠাতে পারবেন দর্শকবৃন্দ থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ